চাইতো বন বেহলার রাত্রিতে বিয়ে হয়েছে তাই আমরা যাব দু ভাই অষ্টমঙ্গলার বাজার করতে তাই ভাই কানাইকে ডাকি না কেন ভাই কানাই কানা কি অদূর হতে শোনা যায় দাদার কণ্ঠস্বর না জানি দাদার হয়তো হয়েছে কোনো বিপদ তাই আমি বিলম্ব না করে অতি শীঘ্র ছুটে যাই দাদার কাছে কেন দাদা আজ আমায় উচ্চ স্বরে ডাক দেয় আরে নিত্যদিন করি খেলা ফুটবলের মাঠে আজ কেন দাদা আমার উচ্চ স্বরে ডাকেরা যদি আমার দাদার কেউ অন্যায় অত্যাচার বলি কুটু কথা বলি আমি তাকে ক্ষমা করবো না তাই আমি ছুটে যাই দাদার কাছে দাদা তবু চরণে প্রণাম হয়ে চির সুখী হও ভাই দাদা তাহলে এত বিলম্ব কেন ভাই আমায় বিলম্ব হ্যাঁ ভাই কেন দাদা তুমি কি ছাড়ো না আমি যে প্রত্যেক দিন ওই আমার বন্ধুদের সঙ্গে আমি খেলাধুলা করি দাদা তাই তো বিলম্ব হয়েছে না তাই বিলম্ব হয়েছে দাদা জানিস না ভাই আজকে আমাদেরকে যেতে হবে সেই অষ্টমঙ্গল আর বাজার করার জন্য সত্যি বলেছ হ্যাঁ ভাই এ কি ভাই দাদা এ তো মায়ের কণ্ঠস্বর সত্যি সত্যি যে অদূর হতে ভেসে আসে মায়ের কণ্ঠস্বর এইভাবে তো কোনোদিন মা ডাকে না ভাই সত্যি দাদা করো নিশ্চয় মা কোনো সংকটে পড়েছে নচে ডাকবে কেন তাহলে বিলম্ব করবো না ভাই আমরা ছুটে যাব সেই মায়ের গোচরে মা নিশ্চয় কোনো সংকটে পড়েছে তাই হবে দাদা আরে নিত্যদিন খেলা করি ফুটবল খেলার মাঠে আজ কেন মা জননী ডাকা ডাকি করে রাম হ্যাঁ ভাই নিশ্চয় জননী কোনো সংকট করেছে ওরে মাকে যদি বলে কেউ অন্যায় অবচন হ্যাঁ নিজ হস্তে তার মূল্য করিব আরে নিত্যদিন খেলা করি ফুটবল খেলার মাঠে আজ কেন মা জননী ডাকা ডাকি করে ভাই চলো ভাই মায়ের বছরে মা নিশ্চয়ই কোনো সংকট করেছে তবে কেন জননী তোমার নয়নে জল ওরে কানাই
আজি আমারে নাহেনে কত জলে আমি যে মা আমি যে তোদেরকে আজ আমি মুখখানি চিরে দেখাতে পারি না আজ মায়ের কত জ্বালা মায়ের কত যন্ত্রণা কে এমন দুষ্ট দুরাচার অন্যায় বচন বলেছে যমনি বলো প্রকাশ্যে বলো তার মস্তক কেটে এনে দেব তোমার চরণে ওরে কাছে বলেছো মা আমায় কেউ অন্যায় কথা বলেনি আমায় কেউ কুটু কথা বলেনি আমি কেন কাঁদি আমার নইনে কেন জল কেন জল জননি তোদের আদরের দুলালি গো যে চপ্পালি দিলে কি বলছো জননি কি হয়েছে এমন কি হয়েছে আমার বোন মেহনা হয়েছে আজ নিজের স্বামীকে বক্ষে ধারণ করে একাকিনী সাগরে জলে ভেসে চলেছে আজ বুঝি চাঁদের ঘরে খাবার কিছু নাই মরা পতি লয়ে পেললি রে আমার সাগরে ভাসায় দাদা হ্যাঁ ভাই সত্যি বাজলনি রে হয়তো মাথা পাগল হয়ে গেছে কোন গ্রহ যখন থেকে আমাদের বলে বেহুলা আমাদের বাড়ি হতে বিদায় নিয়েছে কান্নায় ভেসে পড়ে কাঁদতে কাঁদতে সে পাগলিনীর মতো হয়ে গেছে ওরে ওরে রাম কানাই মা কি সন্তানের কাছে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে রে সন্তান হয়তো মায়ের কাছে মিথ্যে কথা বলতে পারে মা কোনোদিন সন্তানের কাছে মিথ্যে কথা বলতে পারে না আমার কথা যখন তোদের বিশ্বাস না হচ্ছে এই দেখ পত্রতে কি লেখা রয়েছে একবার পাঠ করে দেখ সর্বপ্রথমে মাতা পিতার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম কত সুন্দর লিখেছে তারপরে লিখেছে নিদারুণ হলো আমার পিতা সদাগর চক্ষু দেখে দিয়ে দিল সেই সর্পের ঘর কেউ রাজি হলো যোগ বছর ও ছয় মাসে আমি রাজি হলাম ফুলসজ্জারাতে দাদা এ কি সত্যি সত্যি জননি না জননি না ওরে কানা বেহলা বেহলা সত্যি ভেসে যাচ্ছে ওরে কানাই ওরে রাম আজ তোরা এতগুলো ভাই থাকতে আমার আদরের দুলালি মেয়ে কি আজ সাগরে জলে ভেসে যাবে রে অগজননি আজ যে করে হোক না কেন আমার মা বেহুলা কি আমার পক্ষে এনে দে আমার নিকটে ফিরিয়ে এনে দে রে রাম কানা কথা দিচ্ছি জননি আমরা দু ভাই রাম কানাই ওই বেহুলাকে এনে কি ওরে জননি কোলে এনে দেব দেবী রে ওরে তবে আয় তোদেরকে আমি মেলানের ভার এখানে অতি যত্ন করে সাজিয়ে দেব আমার মা বেহুলা যে চিনি চম্পা খলা খেতে খুবই ভালোবাসতো রে বেশ জননি দাও আমাদের মেলানি ভার সাজিয়ে আর ভালো করে সাজাইয়ে দে মা আমাদের দু ভাই আনতে ভালো করে সাজাইয়ে দে আমি রাবণকে আনতে যাই হ্যাঁ জননী আমাদেরকে ভালোভাবে সাজছে দেখো চলো আমরা দুই ভাই আর ভালো করে সাজাইয়ে দে আমি আপনকে আনতে যাই আমরা দুই ভাই Thank you.
ভালো মনে সাজাই দে মা আমি না বলিকে অন্তি যাই হে কথা দিচ্ছি জননী কথা দিচ্ছি মন বহলা কে রে দেব তোমার আমরা তো ভাই তাহলে জননী ওরে রাম ওরে কানাই আজ তোদেরকে আমি অতি যত অনেকের মেলনের ভান খালি সাজিয়ে দেব তবে আর বিলম্ব নয় মা বেহুলা হয়তো কত দূর হইতে কত দূরে চলে যাবে তোরা হয়তো খুঁজে পাবি না রয়েছে ওই খেকরু গোয়াল ওই খেকরু গোয়ালকে সঙ্গে করা তোরা তিনজন মিলে একত্র হয়ে আজ মা বেহুলাকে আমার ফিরিয়ে নিয়ে আয় বেশ জননী কথা দিচ্ছি বন বেহলাকে ফিরিয়ে এনে দেব তোমার কলে চলো ভাই ओ जब तो हार के नारे नारी आनागे ओ जब तो हार के नारे तारक नारे नारक नारे ना जब तो हार के नारे नारी आनागे जाति का गुवाला घर हलो भैया मंडल टोला बिहा करला 12 बच्चा रह गली मौगी का मुख ने देख लियो अखनी हो के ना छौ मौगी का मुख काला छौ ना गोरा छौ ओ हम्मा जाति के है गुवाला हो घर मंडल टोला हम्मा जाति के है गुवाला हो घर मंडल हमरा गेले डगड़ाए गे कहां जे गेले हमरा गाय दुटो होइया जल दे गाय आर बछरू बिहा के ला 12 बछर हम मौगी का मुख नै देखली हो भैया आज हम अपन म कलेले हमरा घोसान के भीड़ हम घर जाबा घोसान का मुख देखबा घोसान का गुना सब कुछ लेके जाबा कि निक 12 बछर हो गेलो खाली घोसान 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 आर कोनो बात नै हो ओ आमार मन करे इच्छा तन
আর ঘোষণ ঘোষণ করে আমার মন, আমার মন তোরে ইচ্ছা তোর, ঘোষণ ঘোষণ করে আমার মন। আমার মন করে ইচ্ছা তোর, ঘোষণ ঘোষণ করে আমার মন, আমার মন করে ইচ্ছা তন, ঘোষণ ঘোষণ করে আমার মন। আরে দিনের বেলা গরু চড়াই হে, আরে দিনের বেলা গরু চড়াই হে, ঘোষণ ঘোষণ করে আমার মন, আমার মন করে ইচ্ছা তো, ঘোষণ ঘোষণ করে আমার মন। বারা বাচ্চা রহ গেল বিহা গেল, আর রহ না আমার বাথান মা ছড়ি গেলি সব কিছু গোড়ে গায়ে উড়ে, আজ ঘোষণ ভিড় ছুটি যাবে কাহা রে ঘোষণ, ও ঘোষণ রে কাহা মা ছেড় রে হো। হায় ভগবান, এই গোলামকে বিয়া করে মোর জীবনটাই নষ্ট হয়ে গেল, কি কম করবি বহিন, কি করবি পুরকে মাসি, কি যে একে দেখে বিয়া দিয়াল মোর মা বাপ, একে বিয়া করে বিয়া করলো নতুন বিয়া করে বলে চলে গেল ওই বাথান গাই গরু নিয়ে, মুই একাত বাড়ি বসে বসে আর ভালো নি লাগে, কার বাড়ি জামপুর কেউ তো মগ্নি ডাকি গাইকে মোর বাড়ি একনা গল্প করে যাব, কি করবো একা একা বাড়ি তার ভালো নি লাগে, তাই কি করি জানি এত যে মন মনটার দুঃখ, কছেনি কি মুখ ফাটে তো মুখ ফুটে না, এইভাবে হচ্ছে মোর কথা, তাই তো মোর ভাতার গেলে ওই গরু নিয়ে ওই মাঠত দেখি কতদিনে যে আসবে। ভাবের অল্প বয়সে মরে করিলি রে ঘর ছাড়া, নবীন বয়সে মরে করিলি রে বাউলি, আমারি অল্প বয়সে আমায় করিলি রে বাউলি। বাড়িতে কে আছে রে? ¡Gracias!
मेचिस घर घर में कछन घर घर में छी ई त मर्द बेटा के गल्ला सुनाई छौ थम देख ले गेट खोलबो अच्छा पहले बोल तू के तोर भतार की तू हमरा भतार अरे तोर घुसवारे हमर ई होले नहीं पारे हमरा भतार गेले बथान गोरु लेके अरे बथान से आले हमर घर तोर बोलले से हलो तू हमरा भतार होले नहीं पारी तो केकर भतार से हमरा भतार हमरा ऐसे करिक नहीं बोला तो हमरा नाम धरी के बोला तो हरे घोसाइन हम तो भतार रे खेकुर घोस रे खोल दरवाजा खोल तू खेकुर घोस हां हे तो भतार का नाम मुख मले हरे भगवान भतार के नाम बोली देलियो एक बार बोले से दोष नहीं चामड़ा के मुक्ते अच्छा ठीक छ खोल खोल दरवाजा खोल तू मन भतार हाय रे फगला रे तू मन भतार अरे की इतना देरी ना लो गेट खोला मैं देरी हो तो नहीं तू हमरा भतार होली हाँ अच्छा तू ते पहले ऐसे नहीं चली कैसे चली तू ते पतला सतला चली हमरा जीशे ओ बथान मारा ही चली ना हाँ गाय गोरू का दूध खा के तो मोटा हो गए हम अच्छा सुन की 12 बच्चर पर आ लियो हाँ तो तोर मन में एक तो आनंद फूर्ति ना है जो आनंद सुन तू जी हमरा भाता रभी तो हम अपना भातार के एक बात बोलने चलिए जखनी हमरा बिहा करे का अंतर हमरा भातार तो हम बोलने चलिए हे भातार थाम हमरा जैसे मुतवास लगी गलो पलकी थामा इटा बात बोलने चलिए जिद इटा बात जिद सच हलो ताले ठीक जानबो हमरा भातार हलो नहीं तो नहीं आई सुन हाँ बोल हमरा भातार के एक बात बोलने चलिए हमरा बिहा करे का अंतर तखनी ओ पालकी में हाँ सुन की बोला था बिहार करेगे तक नहीं लगाई शुरू की नहीं आधिया रास्ता में तू बोला ले घोष नहीं या तोर फिर क्या लियो हम तू तक नहीं बोल ले जहाँ हम मुंह तल जाबो तक नहीं तोर हमें लगे गए जंगल में सचित हाँ हमने भता तोरे भता रे ऐ सुन सुन 12 बच्चर पर सुन देखा लो तोर गुड़ा का जीनिस लगा ले जानी हमरे वास्ते आई किले काली कहां सुन 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 तोर गुड़ा साया लगा ले साया साया हां सचमुच देखते इटा साया हलो हम तो बोलिए दुकानदार का हो जनाना जात की ना की पीली से असली देत तक यहां दल पाएगो जी जी इटा इटा साया हलो की छे हगे दीदी इटा साया के बोल तो के इटा साया छे हाडे गोलाम एई जन्ने बोले कि घोषेर बुद्धि सब सोई ओई चंगार भितरे ही थाके बोले ना घोष जातेर 60 बछर ना हले बुद्धि होय ना हमरा गाली देन देन घोष जात तुरगे चंगडी तोड़ दबो अत्ते दिन के बाद अलेर तो हमरा मार भी आ सुन मार मारबो बच्चा कच्चा कहे बच्चा कच्चा लगा लगा पेंटून लगा ले बच्चा कच्चा कहा पेंटून छाई देखा देखा काई रे बेटा चुप मोटा बुद्धा धुसमा कहा कर आ कर की होली तू ते बिहा करी के लिए बथान ते चंगना बच्चा की गात से गिर तो गात से गिर तो माना कहा की होली देख तो के बिहा करे चले गेलो गाय गोरु निये बाथान 12 बछर पर बाड़ी आसलो आजका बिहा करे राखे दिने चले गेलो कोना थेके आसबे बच्चाटा छुआटा गाछ थेके पड़े जाते काई रे बच्चा कच्चा काई रे ओय बच्चा कच्चा की करे होबे अरे बच्चा करे कोना थेके निये आसबो हां कोना करे निये आसबो दुनिया लोक के की ना होय तोर अन्न होते तू बाड़ी थाकबो तबे तो हमार से तबे होते हारे धुसमा ওই গাছ লাগালু ওই গাছটা যদি যত্ন না করিস তো ফল কি এমনি হবে আরে ওই গাছ লাগালাম আমি হ্যাঁ আমি জল দিলাম না তাহার বাপ দিবে আর ভাই দিবে ভালো আরে ও ঠাকুরদা আরে মাত্র uno কে হো ঠিক নাই সব বিহান বড় ভাগ দাদা কে বলাইছো এ ভাই ঠাকুরদার বাড়ি আছিল হ্যাঁ এটা ঠাকুরদার কে বলাইছো আরে ও ঠাকুরদা तार का नाम बोले मुखबान तोर मुहे तोड़ दबो तू जो हम नहीं जाबो हमाओ जना ना हो तू जो हम मो के होके जाबो हम मानो पुरुष होके जाबो अच्छा ठीक जाओ जा के छी छ
খেকুরুদা বাড়িতে আছে কে খেকুরুদা বাড়িতে আছে থাম ওই ভাতার ও বলেছো কি খেকুরু আচ্ছা ফের হাম মানে বলে ও বলল তোরা গোবর খিলাবো গোবর কি ঘর মে ছাও ইয়ার কম বলল গা কি নাই ছাও নাই ছাও বাইতে নাই নাই ছাও বাইতে কার সঙ্গে গল্প করছো পুছেছো কি কাগরে সঙ্গে বাত করলে মোটা বুদ্ধি হোস না যা বলকি রেডিও মে বাত বলিছো ও আমার রেডিও মে খবর শুনলে গান শুনতে লিও ও রেডিওর খবর হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ খেকুরুদা বাড়িতে নেই বাড়িতে নেই তো কার সঙ্গে কথা বলছো ও বলছে রেডিওতে খবর শুনছে তো আমরাও একটু শুনবো খবর হ্যাঁ হ্যাঁ আমরাও খবর শুনবো কি হলো বলছি আমরাও একটু খবরটা শুনবো খবর শুনবি হ্যাঁ ইউক্রেনের খবরটা ঠিক তো হিনা বাকালিয়া দরজা খুলেন কি রে দরজা খুলবো हां हां यहां ढुकी जो देख नहीं पात तो इटा लगा देबो हां अच्छा से सुती जो हां सु आगे आटी नहीं छप हां ये सो भाई ये सो इटा हिना ढुका दियो हां या भीतरी हिने हिने या ओ रेडियो इटा रेडियो अच्छा तुम्हारा रेडियो तो गान तो भालो भालो दाई सब पे कुछ होतो गान खबर कीर्तन जेटा बोल भी वो हटा तो हमने मन के जैसन चलतो पहले तो बांग्ला गान बोलो तो बोलते गमला गमला लगाओ तो बांग्ला गान लगाओ तो ठीक है बैठ हाँ बैठ हम लोग सुन दो ऐ बोल बोल ऐ घोसवा हाँ क्यों लिरिक घोसा बोलो कि बांग्ला गान सुन तो बांग्ला गान भाई रे भगवान रे ये बांग्ला गान कहाँ से लगा बखनी रे ठीक छो तू चालू कर बस भातारे रे भात खाबो ना मा बोलगा बाबा के भातारे रे भात खाबो ना मा बोलगा बाबा के नांगेर हाथे बेगुन पुरा मा मजा ले गे छे नांगेर हाथे बेगुन पुरा मा मजा ले गे छे বৌদি বন্ধ করো সব 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 ওই সব এই যে সব ওই যে সব 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 কা ও খেকুরুদা রাজা কা বেটা হকে ঝুট বাদ বলি সব তো তুমি আমরা যে ডাকছি তুমি বাড়িতে লুকিয়ে আছো আর 12 বছর পরে আলিয়ে ঘর হো আর তুমি কি করে আলাল হো ভাই খেকুরুদা আমরা খুব বিপদে পড়ে এসেছি খেকুরুদা বিপদ হ্যাঁ কোন বিপদ হোক কোন বিপদ ওই যে আমার বোন বেহালা ছিল না আহা বেহালা কয়দিন হলো আমার দুধ দিলি কয়দিন বলতে রাত্রি বেলায় দিয়ে হ্যাঁ কাল কাল ছিল তো দুধ দিলি হ্যাঁ আরো দুধ লাগতো আমার ওই বন জামাইটা সর্পাঘাতে মৃত্যু হয়েছে তাই আমার বন বেহলা সাগরে ভেসে যাচ্ছে আমাদের পথ জানা নেই তাই তো ভাই তোমার কাছে এসেছি তুমি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলো সাপ মা দংশন করে লেলকে হ্যাঁ কি হলে আরে কাল লিখেন বিয়া হল রে হ্যাঁ হামাত যেতে দুধ লাগে হামাত আলি আচ্ছা আর সাপ মা বলে দংশন করে মারি গেল বলে শেখরুদা সময় নেই দাদা যদি এখানে আমরা বিলম্ব করি না জানি আমাদের বোন বেহুলা চল 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 হবে শুন গোসাইন আজকে বুক মা পাথর রাখি করে হই যা আচ্ছা কালকে আমরা ফের আবি ঠিক আছে জলদি আবি টাটা চলো দাদা ঠিক আছে চলো ভাই আমরা নদীর ধারে দিকে দেখতে পাচ্ছি না বন বেহালাকে দাদা হ্যাঁ ভাই এই তো আমরা অনেক পথ ক্রমা করে এসেছি হ্যাঁ এখনো পর্যন্ত বেহুলার কোনো সন্ধান পেলাম না না দাদা তাই তো আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি দাদা আমি সে পথ চলতে পারি না দাদা আর একটু দেখি ভাই এগিয়ে আর একটু দেখি বেশ চলো বল